السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم شرب الشاسكي كورونا فيروس نمر দুর্যোগের মুখোমুখি হয়ে পুরো মানব সম্প্রদায় আজকে নির্ভাক নির্বিকার এ কঠিন সময়ে মহানর্বুল্লা আলমিন আমাদেরকে কী শিক্ষা দিতে চান মহান রব্বুল্লা আলমিন আমাদের কী পরীক্ষার মুখোমুখি করে আমাদেরকে পরিশুদ্ধ করতে চান সেই মর্ম আমাদেরকে অনুধাবন করতে হবে এ কঠিন পরিস্থিতিতে বিশ্ববরণ্য ওলামায়িকেরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের সরকারের পক্ষ থেকেও বিভিন্ন দিক নির্দেশনা জারি করা হয়েছে এই দিক নির্দেশনাগুলোর আলোকে আমাদের দিন যাপনকে পরিশুদ্ধ করার জন্যে যথেষ্ট পরিমাণ সচেতনতা আমাদের ভিতরে রয়েছে তার মধ্যেও আজকে আমার সম্মানিত শ্রোতামণ্ডলীর সমীপে বিনীত কয়েকটি আড়স এই জন্য যাতে করে আমরা আরো অধিকতর সচেতন হতে পারি আরো অধিকতর দায়িত্বশীল হতে পারে সম্মানিত শ্রোতা বন্ধুগণ আমরা জানি রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে খুব স্বল্পতম সময়ের জন্য পাঠিয়েছেন এই সময়ে যখন আমাদের চলাফেরা আমাদের জীবনযাত্রা আল্লাহ না হয়ে দুনিয়ামুখী হয়ে যায় আমরা যখন আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যাই তখন আল্লাহ আলমিন বিভিন্ন দুর্যোগ পরীক্ষার মুখোমুখি করে আমাদেরকে হুঁশিয়ার করে বর্তমান সময়ের যে মহা আতঙ্কের নাম করোনা ভাইরাস সেটিও এমন একটি মহাপরীক্ষা মহান রব্বুল আলমিন কুরআনুল করিম ইস করেন জহার আল ফসাদুল্লাহ জলস্থলে যে সমস্ত দুর্যোগ বিপর্যয় দেখা দেয় সবগুলোই মানুষের কৃতকর্মের ফসল এই কৃতকর্মের ফসল মহান রব্বল আলমিন আমাদেরকে দান করে মূলত আমাদের যে অপকর্ম তার ফল আস্বাদন করতে করাতে চান কি জন্য লহাল্লাহ জন যাতে করে আমরা হুশিয়ার হয়ে রব্বল আলমিনের দিকে প্রত্যাবর্তন করতে পারি ফিরে আসতে পারি সম্মানিত শ্রোতা বন্ধুগণ সেজন্য আমাদেরকে বর্তমান সময়ে সবচেয়ে যে অনুভূতি তে জাগে ওঠা দরকার সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে কুরআনুল কারিমে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে সে কথাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিশসবরি ওয়াসসালা হে মানদরগণ তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে হিন্নম আসবিরই নিশ্চয় ধৈর্যশীলদের সাথে মহান রব্বুল আলমিন রয়েছেন অতএব এই মহাপরীক্ষায় আমরা যদি বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করতে পারি এবং রব্বুল আলমিনের কাছে আমরা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি রব্বুল আলমিনের দিকে আমরা যদি প্রত্যাবর্তন করতে পারি অবশ্যই আমরা ধৈর্যশীলের তালিকায় গণ্য হব এবং ধৈর্যশীলদের সাথে মহান রব্বুল আলমিন যেহেতু রয়েছেন সেই ঘোষণা যেহেতু আল্লাহ রব নিজেই দিয়েছেন অতএব আল্লাহ তালা রহমত আমাদের সাথে থাকবেই আর রহমত যদি আমাদের সাথে থাকে ইনশা আল্লাহ আজিজ কোন বিপদ কোন দুর্যোগ আমাদেরকে আক্রান্ত করতে পারবে না বিপর্যস্ত করতে পারবে না ইনশা আল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আমরা অতিশয় সতর্কতার নাম করেও আল্লাহ রব্বুল আলমিনের দিকে ফিরে আসা থেকে এখনো বিমুখ হয়ে আছি সতর্কতা অবশ্যই জরুরি সচেতনতা অবশ্যই জরুরি তার মানে এই নয় যে একেবারে সচেতনতা সতর্কতার না অবশ্যই সচেতনতা প্রয়োজন তবে আমাদেরকে মুক্তি দিতে পারেন এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ ফাল্লাহরুল হাফিজ আবু আলহামুল আল্লাহ রবুল্ আলমিনে আমাদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করতে পারেন এইরূপ দৃঢ় ইমান এবং অবিচল আস্থা নিয়ে আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে হবে তোবা করতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর্জি জানাতে হবে যাতে করে আমরা এই ভয়াবহ দুর্যোগ থেকে এই মহামারী থেকে রক্ষা পেতে পারি সাথে সাথে আমাদের নিজেদেরকে যেমন আমরা সতর্ক করব নিজেদেরকে যেমন যেমনি ভাবে আমরা সতর্কতায় রাখবো পরিবার পরিজন পাড়া পড়শি আমাদের পরিমণ্ডলকেও বাঁচানোর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আলামিন সেদিকে নির্দেশ করে তোমরা তোমরা যারা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকে তোমাদের পড়শিকে তোমরা বাছাও তার অর্থ হল এই যাবতীয় ক্ষতিকর দিক থেকে নিজে যেমন বাঁচবো অন্যকেও বাঁচানোর জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যেতে হবে সম্মানিত শ্রোতা মন্ডলী সেই সাথে আমাদের গ্রামীণ জনপদ শহর জনপদ নিরাপদ রাখার নির্দেশনা দোয়া করেছেন রব্বিজা বালাদা আমিনা হে আমাদের রব আপনি আমাদের শহরকে নিরাপদ করে দিন এই দোয়াকে কোরআনুল করিমের আয়াত হিসেবে নাজিল করে আল্লাহ রব আলমিন শহরগুলোকে নিরাপদ রাখার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সাথে সাথে গ্রামীণ জনপদকেও নিরাপদ রাখার নির্দেশনা কারীমে আল্লাহ এইভাবে দিয়েছেন যালিমি আলহা এখানে নির্যাতিত মানুষগুলো গ্রামীণ জনপদ থেকে তাদেরকে বের করে নেওয়ার জন্য তাআলার কাছে যে আব জানিয়েছেন সেই আবতনাবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের আয়াত বানিয়ে দিয়ে একতাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গ্রামীণ জনপদকেও নিরাপদ রাখতে হবে গ্রামীণ জনপদকেও নির্যাতন কবল থেকে রক্ষা করতে হবে সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আজকে সব দিকে সচেতনতা তৈরি হয়েছে তবে আমাদের মূল যে বিষয়টি গ্রাম শহর থেকে শুরু করে সমস্ত জনপদগুলো যাতে নিরাপদ থাকে আবাস থাকে সে আমাদেরকে আরো বেশি অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে হতে হবে পরিবেশ বিপর্যয় রোধ রাখতে সহানুভূতিশীল সম্মানিত শ্রোতা এই দুর্যোগে আবুল আলামিন আমাদেরকে যাতে করে পরিত্রাণ দান করেন এজন্য জন্য রসুল আকরম সাল সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি أمادري بشي بشي اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأصقم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأصقم. هبوع. رأيت دعائة. الله صلى الله عليه وسلم بارتين. هي شمسة درج اللهم لا تقتلنا بغضب ولا تهلكنا بعذاب وعافنا قبل ذلك. الدعاء جل وأمادري كي. বেশি বেশি পড়তে হবে এবং বর্তমানে কোরআনুল করিমের আলোকে রসুর সাল্লামের আমলের আলোকে যে সমস্ত নির্দেশনা করাম দিয়েছেন মসজিদে জামাত আদায়ের ক্ষেত্রে জমা আদায়ের ক্ষেত্রে এই সমস্ত নির্দেশনাগুলো মেনে চলে আমাদেরকে ইবাদত বন্দী জারি রাখতে হবে ঘরে ঘরে কোরআনুল করিমের তিলাবত জারি করতে হবে ইবাদতের পরিবেশ তৈরি করতে হবে সবার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে সাথে সাথে আমাদের এই সতর্কতার কারণে ঘরমুখী হয়ে মানুষগুলো যেভাবে কর্মহীন হয়ে পড়েছে এই কর্মহীন শ্রমজীবী মানুষগুলোর প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে তাদের আত্মসম্মানবোধের কারণে অনেকে তাদের যে ক্ষুধার যন্ত্রণা তারা প্রকাশ করতে পারে না তাদের সেই যন্ত্রণাকাতর অনুভূতিগুলো আমাদেরকে উপলব্ধি করে তাদের পাশে দাঁড়াতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন খৈরুন্নাস মাইয়ান ফাউন্নাস মানুষের ভিতরে তারাই উত্তম যারা মানুষের কল্যাণ সাধন করে এই জন্য আসুন আমরা কর্মহীন মানুষগুলোর প্রতি এই দুঃসময়ে এই করুণ পরিস্থিতিতে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই লৌকিকতার সর্বস্ব সহযোগিতা নয় নিষ্ঠাপূর্ণ সহযোগিতার মাধ্যমে আমরা মানবতার কল্যাণে এগিয়ে আসি এবং রব্বুল আলমিনের কাছে আমরা সবচেয়ে বেশি দোয়া করতে থাকি আল্লাহ বাকরবুল আলামিনই আমাদেরকে হেফাজত করতে পারেন এই আস্থা এবং ইমান নিয়ে আমরা রব্বুল আলমিনের দরবারে ফিরে আসি এই আকুতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা